এহেন পরিস্থিতিতে এই বাক্যগুলো নিয়ে আলোচনা করা এটা আপনাদের কাছে কতটা প্রাধান্য পাবে ওটা আমি জানি না তবে আমি মনে করি এটা সিয়াম বা জাকাতের বিপরীত কোনো কিছু নয় বরং এ রমজান মাসে এমন কি প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই তিনটা কালেমা একান্ত জরুরি এবং এটা আমাদেরকে অনেক বেশি মর্যাদায় পৌঁছাতে পারে যার ফলে আমি ইচ্ছা পোষণ করেছি সেই তিনটা বাক্য নিয়ে আপনাদের কাছে কিছু কথা পেশ করতে বাক্য তিনটা হলো রাসুরুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে রাদ রদি তিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম নাবিয়া ওয়সুল্লা এই তিনটা দিক এই তিনটা ছোটো ছোটো বাক্য হয়তো মুখে তেমন কোনো কষ্ট হয় না বলতে আর এমন কোনো দাবিও আমাদের কাছে আবদার করে না যেটা করতে গেলে আমাদের অনেক কিছু খরচ হবে বা অনেক কষ্ট করতে হবে মুখে জাস্ট উচ্চারণ করব অন্তরের বিশ্বাসের সাথে তাতে কতটা ফয়দা হতে পারে সেই ফয়দার দিকগুলো শুধু আমি আপনাদের কাছে তুলে ধরবো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের আলোচনার বিভিন্ন দিক থাকে তো এই তিনটা বাক্যেরও বিভিন্ন দিক রয়েছে আলোচনা করার তার মধ্য থেকে আমি কেবল এর ফজিলতের দিকটা আজকে আপনার কাছে ব্যক্ত করব আমি আল্লাহ সুবানহাতালার কাছে তৌফিক কামনা করছি যেন বিষয়টা আমার জন্যে একান্ত সহজ হয় এবং আপনাদের ভোধগুম্য হয় ওমা তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলেহি উনিব নোট আমার সাথে রয়েছে ইনশাআল্লাহাজিজ কথা যেহেতু খুব দ্রুত আমি পেশ করব যার ফলে নোট আমি সামনে নিয়ে নিয়েছি যাতে কোনো পয়েন্ট আউট না হয়ে যায় কারণ এই বিষয়টা আজকে দীর্ঘ একটা সপ্তাহ ধরে আমি বিভিন্ন হাদিস ঘেটে সেই দলিলগুলো কালেকশন করেছি যাতে করে আপনি একটা অথেন্টিক কোনো কিছু একটা পাত পান এবং আপনার অন্তরে যেন সেটা আস্থা জাগে যাতে কোনো রকমের দ্বিধা বা দ্বন্দ্বে আপনি না ভোগেন তো তার ফলশ্রুতিতে আমি যেটা পেলাম আমার কাছে যেই নোটটা রয়েছে তা হচ্ছে যে এই তিনটা জুমলা যে রদিত উবিল্লাহ রাব্বানবুল ইসলামী দিনান অবি মুহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবিয়া এটা নিয়ে আলোচনা করার বললাম যে দুটা দিক রয়েছে একটা দিক হচ্ছে এর দাবি বা হুকুম বাস্তবায়ন করার দিক এই দিকটি নিয়ে আমি হয়তো আলোচনা করতে ব্যর্থ হব কারণ এটা অনেক লম্বা একটা দিক যদিও জুমলা তিনটা তাহলে জেনে নেন এই প্রত্যেকটা জুমলা আলাদা আলাদা বিষয়ে আপনার কাছে দাবি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আলাদা একটা বক্তব্য হতে হবে মোহাম্মদ রসল্লা সাল্লাম সম্পর্কে আলাদা একটা বক্তব্য হতে হবে এবং দিনে ইসলাম সম্পর্কে আলাদাভাবে আপনার কাছে পেশ করতে হবে তার মানে যদি আমি এগুলোর হুকুম বাস্তবায়ন করার লক্ষ্যে আপনার কাছে বক্তব্য পেশ করি তাহলে অনেক লম্বা কথা হয়ে যাবে তাই ওই বিষয়টাকে আমি আজকে উল্লেখ না করে আমি এই তিনটা জুমলাকে যেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করবে মানে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে তার ফজিলতটা শুধু বর্ণনা করব। এই মর্মে বেশ কয়েকটা হাদিস আমাদের সামনে এসেছে প্রথমত এই তিনটা জুমলা যেই ব্যক্তি আল্লা সুবহানা তালাকে রব হিসাবে পেয়ে এবং মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম আলি সাল্লামকে নবী হিসাবে পেয়ে এবং দিনী ইসলাম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করবে এই তিনটা বাক্য এই তিনটা বিষয় আমাদের কাছ থেকে যেটা দাবি করে সেটা হচ্ছে এটা ইমান এটা হচ্ছে ইমানের এটা আমাদের কাছে প্রকৃত ইমানের দাবি রাখে কেননা এই দিকগুলো এই দিকগুলোর ওপর আমাদের নাজাত পাওয়া না পাওয়া নির্ভর করে এই তিনটা দিক এর মধ্যে আমাদের নাজাত নিহিত রয়েছে যখনই আমি ভেবেছি যে বিষয়টাকে আপনার কাছে কিভাবে ব্যক্ত করবো সুবহানল্লাহ তখনই ইমাম আমি হাদিসের কিতাবগুলো যখন ঘাটছিলাম তখন দেখতে পেলাম এমাম মুসলিম রহমাউল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এই বিষয়ে একটি পর্ব উল্লেখ করেছেন আর তাও পর্বটি রয়েছে কিতাবুল ইমানের মধ্যে সুহানুল্লাহ তিনি তার কিতাবুল ইমান এটা হচ্ছে প্রথম অধ্যায় তার এগারো নম্বর পর্ব যেটি ওটা আপনি এই বিষয়ের সম্পর্কে একটু তথ্য পাবেন তাতে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি অধ্যায়টাকে এইভাবে এনেছেন তিনি বলছেন যে বাবুন আল বায়ানু আলিল আলা আন আন্না আলিল আলা আন্না মান রাদিয়া বি রাব্বান অবিল ইসলামী দিনান। অবি আলি সাল্লাম ফাহুয়া তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ হিসাবে পেয়ে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে জেনে এবং তিনি ইসলামকে জীবনের জীবন ব্যবস্থা হিসাবে বিধিবিধান হিসাবে পেয়ে যদি সন্তুষ্ট হয় যদি সন্তুষ্টি প্রকাশ করে তাহলে এই ব্যক্তি হচ্ছে মমিন যদিও সে বড় কোনো পাপ করে ফেলুক যদি তার দ্বারা বড় কোনো পাপও হয়ে যায় তারপরেও সে মমিন ইমাম মুসলিম এটাকে দলিল হিসাবে পেশ করেছেন যে এই বিষয়টা তার এটা হচ্ছে তার ইমানের এগারো নম্বর পর্ব তো সুবাহান আল্লাহ খুব আশ্চর্য একটা বিপর মানে মূল বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি মুসলিম পাপই হতে পারে কিন্তু যে আল্লাহ আল্লা তালার প্রতি সন্তুষ্ট আল্লাহ সুবাহানাহ তালার প্রেরিত রাসুল সাল্লাহলামের প্রতি সন্তুষ্ট এবং রাসুলুল্লা সাল্লা আনিত দিন দিনে ইসলাম এটা পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট হয়েছে বা তার অন্তরের মধ্য থেকে এটা সন্তুষ্ট সে প্রকাশ করবে তার মানে এই ব্যক্তি হচ্ছে মোমিন সুবাহানুল্লাহ যদিও সে পাপ করে তার মানে আমাদের সমাজের বহু মানুষ আছে যারা হয়তো বিভিন্ন পাপে জড়িত কিন্তু তারা আল্লাহ সুবাহানাহ তালার সম্পর্কে কোনো মন্তব্য করে না বাজে মন্তব্য করে না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে তারা অনেক বেশি ভালোবাসে দিনী ইসলামটাকে তারা অনেক বেশি ভালোবাসে দিনী ইসলামের বিধিবিধানগুলো হয়তো প্রপারলি সে পালন করতে পারছে না কিন্তু ইসলামের তার অন্তরের সাথে জুড়ে গেছে অন্য যে কোনো জীবন ব্যবস্থা থেকে সে ইসলামটাকে পছন্দ করে এই ধরনের ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লামের হাদিস দিয়ে তিনি প্রমাণ করেছেন এরা প্রত্যেকে হচ্ছে এ একথার মানে কি তার মানে যেই ব্যক্তি মমিন প্রমাণিত হয়ে যাবে আর প্রত্যেক মোমিনের জন্য আল্লাহ আল্লা সুবানা জান্নাত রেখেছে তার মানে যারা যারা অন্যায় করে ফেলেছে বা করছে কিন্তু তারা যদি আল্লাহ এবং তার রাসুল এবং তার আনিত দিনের প্রতি সন্তুষ্ট থাকে তার মানে এমন প্রত্যেক ব্যক্তি একদিন একদিন জান্নাত পাবে তার এই সন্তুষ্টির কারণে এটা হচ্ছে মূল বিষয় তো এর বিপরীত দিক কি যারা দেখা যাবে হয়তো ব্যক্তি জীবনে তেমন কোনো পাপ করে না তারা নিজেদেরকে খুব সাধুভাবে কিন্তু যখনই সময় আসে আল্লাহ সুবাহানাহাতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা মোহাম্মদ রাসোরআল্লা সাল্লামের আদর্শের ব্যাপার যখন আসে দিনে ইসলামের বিধিবিধান যখন আসে তখন দেখা যাবে যে তারা বাজে মন্তব্য করে তাদের এই বাজে মন্তব্য এটা এই জন্যে করে এবং তারা রাসোরলি আসলামের আনিত যে বিধানগুলো তার আদর্শগুলোকে তারা দেখা যাচ্ছে যে জীবনে বাস্তবায়ন করে না সেটা দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে হোক আপনার খাবার আদব ক্ষেত্রে হোক চলার আদব ক্ষেত্রে হোক কথা বলার ক্ষেত্রে হোক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক তখন দেখা যাবে যে তারা বাজে মন্তব্য করে এবং এমন এমন উক্তি তারা পেশ করে বা এমন এমন থিওরি তারা যুক্তি তারা পেশ করে যেটা প্রমাণ করে যে তারা মূলত আল্লাহ ভানা হওয়া তালাকে রব হিসেবে সন্তুষ্ট হতে পারেনি তারা মূলত দিনে ইসলামের উপরে সন্তুষ্ট নয় দিনে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে রস ইসলামের যে আদর্শগুলো আমাদের কাছে ছেড়ে গেছে তারা আসলে অন্তর থেকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি বা পছন্দ করছে না তো এটা এই ধরনের ব্যক্তিরা যদিও প্রকাশ্যে আপনি তাদেরকে পাপ করতে দেখেন না হয়তো তারা হয়তো কোনো দুর্নীতির সাথে জড়িত নেই তারা হয়তো হয়তো ওইভাবে চুরি বাটপারি করে না এটা আমাদের নজর থেকে আড়াল হয়ে আছে কিন্তু জেনে নেন তারা হচ্ছে হতভাগা হতভাগ্য এবং অধম কেননা আগে বলেছে ইমাম মুসলিম এটাকে এইভাবে ফিল করে তিনি পর্বটাকে কায়েম করেছেন যে যেই ব্যক্তি পাপিও যদি হয় কিন্তু আল্লাহ সানাহা তালা এবং তার রাসুলের প্রতি এবং তার আনিত দিনের প্রতি যদি সন্তুষ্টি প্রকাশ করে তাহলে এমন প্রত্যেক ব্যক্তি হচ্ছে মোমেন অতএবা আলহামদুলিল্লাহ যারা ব্যক্তি জীবনে কোনো পাপ হয়ে গেছে এখন ইসলামের বহু বিধিবিধান হয়তো যারা প্রপারলি পালন করতে পারছেন না এটা আপনাদের জন্য অনেক বড় একটা মেসেজ হবে যে আল্লা হওয়া তালার যে দিনই ইসলাম রয়েছে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে অন্তত আপনি কোনো বাজে মন্তব্য করেন না আপনি আল্লাহ সব হওয়া তালার কাছে সবসময় অন্তরটাকে সন্তুষ্টিচিত্ত পেশ করেন যে আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট তোমার দিন পেয়ে আমি সন্তুষ্ট দিনের যে কোনো বিধান আমি মেনে নিয়েছি এবং মাহমুদুর রাসরুল্লা সাল্লা প্রতি আমি সন্তুষ্ট তাহলে এমন প্রত্যেক ব্যক্তি হচ্ছে মোমেন যারা আল্লাহ বানা হওয়া তালার প্রতি এই সন্তুষ্টি প্রকাশ করতে পারবে আমি আজকে আপনাকে দেখাবো যে তার সম্পর্কে আল্লাহ বানা হওয়া তালা কত সহজ এবং কত উত্তম ব্যবস্থা করে রেখেছে এটা হবে আমার মূল টার্গেট যার ফলে আমি এই বিষয়টা নিয়ে এখন আপনাদের কাছে উপস্থিত হয়েছি আল্লাহজন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে তো এই তিনটা বাক্য নিয়ে যেই দিকগুলো নিয়ে আলোচনা করার মানে যেই দিকগুলো নিয়ে আলোচনা করা সম্ভব তার একটা হচ্ছে বাস্তবায়ন করা যেমন এই এই তিনটা বাক্য সম্পর্কে আপনার একাধিক কিতাব হয়তো লেখা হয়েছে তার মধ্যে একটি কিতাব আপনি পাবেন যেটা আমরা ক্লাস করেছি সেটা হচ্ছে ওসুলে সালাস মানে তিনটি মূলনীতি নামক রয়েছে এবং এটার রাইটার হচ্ছেন আপনার মোহাম্মদ বিন শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহমাহুল্লাহ তিনি যিনি সৌদি আরবের অনেক বড় একজন স্কলার ছিলেন এবং অনেক বড় একজন সংস্কারক ছিলেন তার যুগে আলহামদুলিল্লাহ তার ফলশ্রুতিতে এখনও সেই আপনার ফায়দাটা আমরা পাচ্ছি তো তিনি লিখেছেন একটা কিতাব এটা হচ্ছে উসুলে সালাসা এই তিনটা বাক্যকে কেন্দ্র করে তাতে তিনি উল্লেখ করেছেন আল্লা সুবানাহ তালা সম্পর্কে জ্ঞান হাসিল করার গুরুত্ব সম্পর্কে এবং মোহাম্মদ রাসুর সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং প্রত্যেকটা মুসলিমকে তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এই তিনটাকে তিনি মূলনীতি বলেছেন যেই মূলনীতির উপরে নির্ভর করছে আমাদের নাজাত এবং শাস্তি তো তিনটা মূলনীতি মূলত কেন মানে তিনি এই তিনটাকে হাইলাইট করেছেন আপনি হয়তো জানেন এই এই তিনটা বাক্য থেকে যে তিনটা দিক বেরিয়ে আসে এটার গুরুত্ব কতটা আপনার আমার মৃত্যুর পরেই যখন কবরে রাখা হবে সর্বপ্রথম আমাদের কাছ থেকে যেটা তলব করা হবে সেটা হচ্ছে এই তিনটা দিক সম্পর্কে জ্ঞান আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের রব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদের ওপরে প্রেরিত মাহমুদুর রাসুল্লা সাল্লাম যাকে নবী করে পাঠানো হয়েছে তার সম্পর্কে এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যেই বিধান নিয়ে আমাদের কাছে রাসুল পাঠিয়েছেন কিতাব নাজির করেছেন সেই বিধান সম্পর্কে মানে এই মোটা তিনটা প্রশ্ন করা হবে কবরে যেই ব্যক্তি এর সঠিক অ্যান্সার করতে পারবে জবাব দিতে পারবে তার নাজাত রয়েছে আর যেই ব্যক্তি এর সঠিক অ্যান্সার করতে পারবে না জবাব দিতে পারবে না বলবে যে হা হা আমি জানি না বা আমি ভুলে গেছি বা কিছু তার নাজাত নেই রাসরুল্লাহ সাল্লাহ আল্লাহিসাল্লাম এই বিষয়টা আলাদা একটা বক্তব্যে আমি আপনার কাছে পেশ করব যে কবরে যে প্রশ্নগুলো করা হবে তার ফলশ্রুতিতে যারা পারবে তাদের বেনিফিট কী আর যারা পারবে না তাদের উপরে কত বড় একটা মুসিবত চেপে যাবে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ যেহেতু হাদিসগুলো অনেক লম্বা রয়েছে তো ওটা ওই পর্বে ইনশাল্লাহ আল্লাহ আজিজ উল্লেখ করব এখানে শুধু আমি একটা ছোট্ট একটা হাদিস প্রমাণস্বরূপ পেশ করতে চাচ্ছি যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে সেটা আপনিও জানেন তবে আমি একটা হাদিস এবং কোরআনের একটা আয়াত আপনার কাছে উল্লেখ করব যে আয়াতের তফসিরে গিয়ে আপনি ডিটেলস হয়তো পেয়ে যাবেন আয়াতটি রয়েছে সুরা ইব্রাহিম যেমন আমি স্টাডি করে যেটা দেখেছি সুরা ইব্রাহিম এটা হচ্ছে কোরআনের চোদ্দো নম্বর সোরা তার সাতাশ নম্বর আয়তা আল্লা সুবাহানা বলছেন ইউসাবিতুল্লাহ আিলকউল ইসি ফিল আখেরা এটা হচ্ছে আয়তার একটা টুকরা বিশেষ যে আল্লাহ সুবহানা তালা বলছেন যে ইউসব বিতুল্লাহ উল্লাজীনা আ মানু বিউল ইসাবিতি ফিল হায়া ওফিল আখিরা যে আল্লাহ সুবহানা হুয়াতা হচ্ছেন এমন তিনি মোমিন বান্দাদেরকে স্বতন্ত্র বাণী যেটা কালাম মানে আল্লাহর তৌহিদের বাণী আল্লাহর একত্বের যেই বার্তা রয়েছে এর মাধ্যমে আল্লাহ আল্লা তালা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং মৃত্যুর পর পরকালে আল্লাহ মমিন বান্দাদেরকে তার উপরে অটুট রাখার ব্যবস্থা করে দেবে এটা আল্লাহর দায়িত্ব আল্লাহ বলছেন আমি তাদেরকে সাবেত রাখবো এই আয়াতের তাপ সেরে গেলে আপনি হাদিসটা পেয়ে যাবেন যে কবরে এই ফিল ফিল আখেরার মধ্যে কবরের সেই ঘটনাটা ঘটবে এক হচ্ছে মৃত্যুর পূর্বে তখন শয়তান তাকে বিভ্রান্ত করতে চাইবে কিন্তু আল্লাহরসূহানাহতালার পক্ষ থেকে ফেরস্তা নাজিল করে তাকে গাইড করা হবে তার ইমানজাত হরণ না হয় এবং কবরে যখন তাকে প্রশ্ন করা হবে তখনও ফেরেশতা তাদেরকে তাদের আল্লাহ হওয়াতালার পক্ষ থেকে তার উপরে প্রশান্তি নাজিল হবে এবং সে এর সঠিক জবাব জবাব দিতে পারবে হাদিসটিকে কোট করেছেন বারা আন বারা ইবন আজিব তিনি বলছেন যে আনি নবী ওয়াসাল্লাম ফি কৌল্লাহি তালা এই আয়াতের তপসিরের সাল্লাম থেকে তিনি বলছেন যে কালাম ইহম মনরুক অমা উকা এই তিনটা প্রশ্ন করা হবে যে হাদিসটি আপনি তিরমিজিতে পাবেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি তার তফসিরের অধ্যায় এটা এনেছেন চৌচল্লিশ নম্বর অধ্যায় এটা তার পনেরো নম্বর পর্বী গিয়ে আপনি পাবেন মা যা ফি সৌরাতি ইব্রাহিম যে ইব্রাহিম আলাহ যে সুরা রয়েছে ইব্রাহিম তাতে কি আছে ওতে পাবেন আপনি এই হাদিসটা রয়েছে আপনি পাবেন তিন হাজার একশো বিশ নম্বরে তিন হাজার একশো বিশ নম্বরে এই হাদিসটা রয়েছে সহি সনদে যারা সুরাল্লাহ সালাইহা সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহ আহতলা প্রত্যেক বা বান্দাকে দুনিয়াতে তার ইমানের উপর অটুট রাখেন এবং মৃত্যুর পর যখন কবরে তাকে প্রশ্ন করা হবে তখন আল্লাহ সুবান আহতালার পক্ষ থেকে তাকে সাবেত রাখা হয় এটা আল্লাহ সুবান ইচ্ছা আল্লাহ যার জন্য যেমন চান তেমন করে থাকে তো কবরের মধ্যে এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে সম্ভবত শেখ মোহাম্মদ বিন আবদুল হাব রাহমাউল্লাহ তিনি এই দৃষ্টিভঙ্গি থেকেই এই তিনটা মূলনীতি উসুলে সালাসা কিতাবটি লিখেছেন এবং এই মর্মে আরও বেশ কিছু কিতাব থাকতে পারে আল্লাহ আলম যেটা হয়তো আপনারা পাবেন তো আমি মূলত ওই দিক থেকে যাচ্ছি না আমি এখন এই তিনটা বাক্যের ফজিলত সম্পর্কে নিয়ে আলোচনা করব তার আগে আপনার কাছে পেশ করি যে বারবার যখন আমি বলছি তিনটা বাক্য এটার মূল সেন্টেন্সটা কী বা মূল জুমলাগুলো কি হবে এটা সাধারণত যতগুলো হাদিসকে ঘাটা ঘাটলাম তাতে আমি কয়েকটা আপনার সেন্টেন্স পাচ্ছি কয়েকটা লাইন পাচ্ছি তার তিন ভাগে আমি আপনাকে দেখাতে পারি প্রথমে জুমলাটা হচ্ছে রদিত উবিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবিয়া ওরাসুল্লাহ এটা হচ্ছে একটা জুমলা ঠিক একটু পার্থক্যে তার সামান্য একটু পার্থক্যে আরেকটা বর্ণনা রয়েছে যে সে জুমলাটা হবে রাদিত ওবিল্লাহ রব্বান অবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নাবিয়া অবিল ইসলামী দিনান সামান্য একটু পার্থক্যের সাথে রয়েছে অর্থে কোনো পার্থক্য নেই এবং এই সামান্য পার্থক্যটা যদি কেউ করতে না পারে যদি ভুল তার হয়ে যায় এতেও কোনো প্রভাব পড়বে না আশা করি কিন্তু কেন আমি আপনার কাছে উল্লেখ করলাম এই দুইটা পার্থক্যের সাথে কি পার্থক্য যে উবিল্লাহ রাব্বান এটা ঠিক থাকবে পরবর্তী যে দুইটা জুমলা অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম নবিয়া এখানে দুই জায়গায় একটু পার্থক্য রয়েছে একটা বর্ণনায় মোহাম্মদ অবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নবিয়া এটা আগে আসবে আর বেশ কিছু ক্ষেত্রে অবিল ইসলামী দিনান এটার পরে আসবে অবি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম নবিয়া তার মানে রদিতবিল্লাহের রাব্বান ঠিক থাকবে তারপরে একবার নবীর কথাটা আগে আসবে দিনের কথাটা পরে আসবে ইসলাম ইসলামের কথাটা আর আরেকবার রাদিত বিল্লাহ রাব্বান ঠিক থাকবে তারপরে ইসলামের কথাটা আগে আসবে অবিল ইসলাম তারপরে আসবে অবি মোহাম্মদিন সাল্লা ইসলাম নবিয়া কেন এই পার্থক্যটা আমি আপনার কাছে পেশ করছি কারণ দলিল বলছে দুই অবস্থাতে দুই রকম হবে আপনার উচ্চারণটা যেটা আলোচনায় আসবে আজিজ আমি হাদিসে এমনটাই পাচ্ছি আমভাবে সারাদিন যে কোনো মুহূর্তে আপনি যখন এই জুমলাটা বলবেন তখন আপনি বলবেন রদিত বিল্লাহ রব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবিয়া ওরসুল আর এটা সকাল সন্ধ্যার দোয়াতেও ঠিক এইভাবে বলবেন আর কেবলমাত্র আজান শোনার পর যখন আপনি আজান শুনতে পাবেন যে মোয়াজিন যখন আজান দিচ্ছে পাচক তো আজান যখনই আপনি আজান শুনতে পাবেন আজানের জুমলার পরেই এই দোয়াটি রয়েছে যখন আজানের পরের জিকিরের আপনি উল্লেখ করবেন তাতে রাদিত বিল্লাহ আহ্বানের পরে অবি মোহাম্মদিন সাল্লু আলিয়াল্লাম নবিয়া এটাকে আগে নিয়ে আসবেন তারপরে অবিল ইসলামী দিনান এমনটাই আছে এমনটাই পাচ্ছি আমি তা আশা করি বিষয়টা এমনটাই হবে আর আরেকটি বর্ণনায় এটাই বুখারি মুসলিম আপনার বুখারিতে তো নেই মুসলিমে পেলাম আবু দাউদ নাসাই ইবনে মাজা মোসাদে আহমদ আরও অনেক বেশ কিছু কিতাবের মধ্যে এটা রয়েছে আর আরেকটা বর্ণনা যেটা আমি মুসান্নফ ইবনু আবি শেবা মুসান্নফ ইবনু আবি থেকে পেলাম তাতে একটা জুমলা অতিরিক্ত পাওয়া যাচ্ছে যদিও সেটা রাসরুল্লা সালসলামের উক্তি নয় এবং কোনো সাহাবির উক্তি নয় তবে একজন বিশ্বস্ত একজন তাবির উক্তি যেটাকে আসার হিসেবে কোট করা হয়েছে এবং সহি এবং অনেক অথেন্টিক একটা দোয়া তাতে এই তিনটা জুমলার সাথে তিনি আরেকটা শব্দ অতিরিক্ত বাড়তি যোগ করেছেন এবং এটা বিশেষ ক্ষেত্রে সেটাতে কি আছে যে কোনো ব্যক্তি যদি জুলমের শিকার হয় কোনো মানে মজলুম হয় তার উপরে যদি কেউ অত্যাচার করে অবিচার করে ওই মুহূর্তে সে কী বলবে এই দোয়াটা যদি সে পড়ে তাহলে তার এটা কল্যাণকর হবে তাতেও এই কথাটা রয়েছে যে সে বলবে রাদিত রাব্বান অবিল ইসলামী দিনান ও বিহাম্মদিন সাল্লু আলি ওয়াসাল্লাম নবিয়া অবিল কোরআনি হাকামান ও ইমামান এই এই জুমলাটা বাড়তি রয়েছে যে আমি কোরআনকে বিধিবিধান হিসাবে আমার বিধান এবং আমার ইমাম মানে আমাকে গাইড করবে পরিচালিত পরিচালিত করা কিতাব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এই জুমলাটা বাড়তি রয়েছে তবে এটা আমাদের মুখ মুখ্য নয় বা এটা আমাদের মূল জুমলা নয় আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মূল জুমলা হচ্ছে রদিত বিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ নবিয়া নাবিয়া ওয়ারাসল্লাহ এটা হবে আমাদের মূল জুমলা আসুন এবার আমি আপনাকে দেখাই এই তিনটা জুমলা আমাদের জন্যে কতটা ফয়দামান বা আমাদের মর্যাদাকে কত উচ্চে পৌঁছাতে পারে যেগুলো আমরা ছেড়ে দিয়ে বসে আছি অথচ প্রতিদিন আমাদের উপর এটার উপর আমল করা উচিত ছিল এই মর্মে যেটা আমি পাচ্ছি ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবে কয়েকটা হাদিস এনেছেন তার একটা হাদিস হচ্ছে এই জুমলাটা যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে এই জুমলাগুলো তার অন্তর থেকে যদি সে ফিল করে সত্যি তার অন্তর অবস্থা যদি এমন হয় যে আল্লাহ সবানাহ তালাকে তিনি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং মাহমুদুর রাসুল্লা সাল্লামের নবুয়ত যুগে তার জন্ম হয় এবং সাল্লামের মতন ব্যক্তিকে তিনি রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং তিনি ইসলাম পেয়ে দিনের ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোর উপরে থেকে সে যদি সন্তুষ্ট হতে পারে তার অন্তর থেকে তাহলে এই ব্যক্তি ইমানের স্বাদ পাবে এই বর্ণনাটা রয়েছে হাদিসটাকে কোট করেছেন আব্বাস রাদ আল্লাহ আনাব্বাসিবাহ আব্দুল মুতালিব আন্নাহ সামিয়া সাল্লাহ আলাহি সাল্লুআ সালামিয়া কোল কা তাম আল ইমান তিনি এই ভাষাটায় উল্লেখ করেছেন যে ওই ব্যক্তি ইমানের সাত পাবে আল ইমান মান অবিল ইসলাম দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবিয়া অবি মোহাম্মদিন সাল্লা সাল্লাম এখানে রাসুলা রয়েছে রাসুলান যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আসলামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে এই ব্যক্তি ইমানের সাত পাবে মূলত তার এই কথাটা অনেক অনেক মানে গভীর আপনার কাছ থেকে অনেক কিছু ডিমান্ড করে যেটা হয়তো আমি বলেছি যে আমি আজকে ওই মানে গুরুত্বের বা ওর হুকুম সম্পর্কে আলোচনা করব না ওটা আপনি ফিল করে নেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তিনি বলেছেন যে মোহাম্মদুর রাসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি এটা অন্তর থেকে ফিল করবে মূলত সে ইমানের স্বাদ পাবে বাস্তবিকই তাই যে ইমান এমন একটা বিষয় আজকে আমরা আল্লাহ সোবানতলার প্রতি ইমানের দাবি করি বলছি পরকাল সম্পর্কে আখেরা জান্নাত জাহান্নাম সম্পর্কে এটা আমাদের দাবি মাত্র কিন্তু বাস্তবিক ওই স্বাদটা আমরা পাচ্ছি না দুনিয়ার অন্য অন্য কাজে অন্য অন্য বিষয়গুলো যেভাবে আমরা মানে মনের প্রশান্তির সাথে করছি ঠিক ইসলামের বিষয়গুলোকে আমরা আমাদেরকে দেখেন অতটা প্রশান্তি আমরা পাচ্ছি না কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পেরেছে যারা সত্যিকার অর্থে মোহাম্মদ রাসুর এবং ইসলামের জীবন ব্যবস্থা পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে তারা মূলত ইমানের স্বাদ পাবে আর এটার বাস্তব হচ্ছেন সাহাব একরাম তাদের সাথে তাদের নাম নেওয়ার সময় আমরা এই জুমলাটা ব্যবহার করি সেটা কি বলি আমরা বলি কি রাদি আল্লাহ হুম ওয়ারাদু আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহ সোবান আহু আতার উপরে সন্তুষ্ট তার মানে এটা কত বড় একটা লাকাব বা কত বড় একটা গুণ তাদের নামের পেছনে লেগে গেছে যে তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ঠিক আমাদেরকেও তাই হইতে হবে আমরা যদি আল্লা সুবাহন এবং তার বিধান নাজিলকৃত বিধান এবং মোহাম্মদুরসাল্লা আল্লাহ আসলামের উপর সন্তুষ্ট হতে পারি তাহলে আল্লাহ আল্লা সোবাহানুয়াতালা আমাদের উপর রাজি খুশি হবেন এবং আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে এই এই জুমলাটা শুধু সাহাবেদের জন্যে খাস নয় বরং আমি কোরআন থেকে যেটা আমি আপনাকে দেখাতে পারি যে এটা আমাদের জন্য রয়েছে আপনি পুরন সোরা বাই যদি ছোট্ট একটা সুরা কিন্তু এর আয়াতগুলো এতটা আপনাকে পথ দেখাবে এত কিছু আপনার কাছে পেশ করেছে তাতে রয়েছে যে এই সৃষ্টির মাঝে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এমন ইমানদার ব্যক্তি যারা সৎকাজ করে এমন প্রত্যেক সৎকাজ মমিন মুসলিম তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ রাসো আল্লাহ সোবতালে কী বলেছেন ইন্নাল্লা জিনা ওয়ামিল মানু ও আমিলিহাত উল্ ইকাহ হাইরুল বারিয়া তারা হচ্ছে সৃষ্টির মাঝে সব থেকে শ্রেষ্ঠ তাদের যা ব্যক্ত করতে গিয়ে আল্লাহ সোবানহামতালে কী বলেছেন খাইরুল বারিয়া জাজা ও হোম ইন্দর বিহিম জন্নাতুন জন্নাত আদিন তজরিম ইন তাহতিহাল আনহার খালি দিন ফিহা রদি আল্লাহ আন হুম ও রদু আন জালি কালিমান খাসিয়া রব্বা তাহলে এখানে আল্লাহ সাল শুধু সাহাবিদেরকে ইন্ডিকেট করে বলেনি বলছেন যে কোনো মুসলিম ব্যক্তি মুমিন ব্যক্তি যারা সৎ কাজ করে আল্লাহ সুবানাহ তাল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে জান্নাতু আদন এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের উপরে সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট সুবাহান আল্লাহ তার মানে ইমানের সাথে সৎ কাজ করতে পারলে আমরা সেই লাকব পেয়ে যাব যে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের উপরে সন্তুষ্ট হবেন আর আমরা আল্লাহ সুবাহ হুয়া তালার প্রতি সন্তুষ্ট এটা প্রমাণ করে দেখাতে হবে আমাদের কর্ম দিয়ে আমাদের এটিচিউড যেটা আমাদের বিহেভিয়ার বা আমাদের ওপিনিয়ন যেটা আমরা যেটা মুখের ভাষায় প্রকাশ করছি তার মাধ্যমে তা আল্লা সুবাহানা হুয়া তালা তিনি যে বিধান নাজিল করেছেন মোহাম্মদ ইসলাম আবদুল ইবিন আব্বা আব্বাস আল্লাহ তাহন তিনি বলছেন যে মোহাম্মদুল্লাহলাম বলেছেন যেই ব্যক্তি সন্তুষ্ট হতে পারবে মূলত সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে সে বুঝতে পারবে যে ইমানটা আসলে কি কত দামি এই হাদিসটা আপনি ইমাম মুসলিম তিনি বলেছি যে ইমানের ইমানের অধ্যায় এক নম্বর অধ্যায় এটা তার এগারো নম্বর পর্বে যেখানে বলা হয়েছে যেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করতে পারবে সেই হচ্ছে মমিন তার দলিলে তিনি এই হাদিসটাকে কুট করেছেন হাদিস নাম্বার হচ্ছে আপনার যেমনটা বললাম এক নম্বর অধ্যায় তার এগারো নম্বর পর্বে যেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করতে পারবে সে হচ্ছে আল্লা সুবাহানাহা তালার প্রতি সন্তুষ্ট রাজি এবং খুশি সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে এটা আপনি পাবেন সাতান্ন নম্বর হাদিস মুসলিমের সাতান্ন নম্বর হাদিসে এটা রয়েছে এখানে যেই বিষয়টা স্পষ্ট তা হল তাহলে যারা আল্লাহ সুহানা হুয়া তালার নাফরমানি করছে বা দিনই ইসলামের বিষয়গুলোকে ইগনোর করছে যেমন রমজান মাস থেকে যদি আমি উদাহরণ পেশ করি তাহলে দেখতে পাবেন কিছু মানুষ আছে যারা আপনার কারণ দর্শায় যে কঠিন কাজ ভারী কাজের কারণে সে সিয়াম রাখতে পারছে না তাদের এটা একটা মানে তারা পেশ করে থাকে কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য আপনি দেখতে পাবেন মূলত তারা আল্লাহ সুবাহ তালার বিধানকে সামান্যতম মূল্যায়ন করছে না একটা তারা সিয়াম রাখছে না একটা অপরাধ পরন্ত তারা প্রকাশ্যে খাচ্ছে এবং কি খাচ্ছে হারাম খাচ্ছে দিনের বেলায় রমজান মাসের দিনের বেলায় প্রকাশ্যে হারাম খাওয়া সিগারেট খাচ্ছে গান গান বাজনার সাথে জড়িত অত আল্লাহ বানা হওয়া তারা তার উপরে হালাল যেগুলো সেগুলো পর্যন্ত রমজান মাসের দিনেতে আপনার হারাম করেছে এই বিষয়টা আমি এই বিষয়ের আগে ভেবেছিলাম যে ওইটাই আপনার কাছে আমি তুলে ধরবো যে রমজান মাসের দিনগুলো যে কত সেন্সিটিভ কত মর্যাদাপূর্ণ এটা বোঝার জন্যে আপনি ফিখি মাসলাম আসালের একটা দিক শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রমজান মাসের দিনগুলো কতটা মর্যাদাপূর্ণ ফিখির মাসলাম আসাল ফিখির কিতাব আদিতে আপনি দেখতে পাবেন যে রমজান মাসের দিনগুলোর মর্যাদা এমন যদি কোনো ব্যক্তি সফরে থাকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা মহিলারা যারা হায়েজ নিফাস অবস্থায় থাকে আপনি জানেন যে তাদের উপরে সিয়াম নেই এই অবস্থায় সিয়াম রাখতে পারবে না নিষেধ রয়েছে কিন্তু যখনই কোনো ব্যক্তি দিনের যে কোনো প্রান্তে সে সফর থেকে ফিরে মুকিম হয়ে গেছে অসুস্থতা ছিল সুস্থ হয়ে গেছে তার কারণগুলো দূর হয়ে গেছে এমনকি যারা হায়েজ নিফাজ মধ্যে রয়েছে তারা পবিত্র হয়ে গেছে যেই মুহূর্তে তারা পবিত্র হবে তাহলে দিনের বাকি অংশটা তারা পানাহার করতে পারবে না একজন সায়েম ব্যক্তি যেভাবে দিন অতিপাত করে তাকেও ঠিক ওইভাবে দিন পরিচালনা করতে হবে সিয়াম ভঙ্গকারী সমস্ত কাজ থেকে তাকে বেঁচে থাকতে হবে কেন এটা শুধুমাত্র রমজানের দিনের মর্যাদার কারণে এটা আপনি পাবেন তাহলে যেখানে এতটা মর্যাদা দেওয়া হয়েছে দিনের সিয়ামকে সিয়া রমজান মাসের দিনগুলোকে সেখানে এই লোকগুলো মকিম অবস্থায় বাড়িতে রয়েছে এমন কি সুস্থ অথচ সিয়াম রাখছে না তাহলে তারা মূলত আল্লাহ সবানাহতালা এবং তার নবীর আনি তো দিনের প্রতি সন্তুষ্ট নয় কারণ তারা তাদের আচরণ দিয়ে প্রকাশ করে দিচ্ছে যে তারা এটাকে পছন্দ করেনি তারা অন্তর থেকে মেনে নেয়নি তো যারা এটা আসলে মেনে নেয়নি অন্তর থেকে দিন ইসলামটাকে তারা কখনো ইমানের সাথ পাবে না যার ফলে দেখা যায় যে তাদের মুখ থেকে ইসলাম বিরোধী কথা বেরোয় তাদের যুক্তি হয় নানা রকমের মন্তব্য তারা পেশ করে থাকে কিন্তু একটা সৎ লোক যে অন্যান্য সময়তে পাপে জড়িত পাপ করে কিন্তু দেখেন যখন রমজান মাস আসে সে যদি কোনো কারণে সিয়াম রাখতেও না পারে তাহলে সে লজ্জাবোধ করে প্রকাশ্যে খেতে তাহলে এগুলো হচ্ছে একটা ব্যক্তির সন্তুষ্ট হওয়ার দিক তো যারাই আল্লাহ হওয়া তালা এবং তার রাসুলের দিনের প্রতি সন্তুষ্ট হতে পারবে তারা ইমানের স্বাদ পাবে আসুন তাদের মর্যাদা কী রাসুলুল্লাহ আলী ওসাল্লামের পক্ষ থেকে একটা চমৎকার বা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা আমি আপনার কাছে পেয়েছি এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি একটা চমৎকার হাদিস এক্ষেত্রে পেশ করেছেন আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন হাদিসটা আবু সাইদ কুদ্রি তিনি উল্লেখ করেছেন যে আন আবিদ খুদ্রি রদ আল্লাহ সাল্লাহ সাল্লুআ ওয়াসাল্লাম কালা ইয়া আবাসা এই দিন ইয়া আবাসা এই দিন মন রদিয়াবাহ রাবান অবিল ইসলামী আন অবি মহমদিন অবি মোহাম্মদিন সলিল্লাহি সাল্লাম রসুলন লাহুল জেন আবু সাইদকে রসুল্লাহ সাল্লাম সাল্লাম অনবর্ণনা রয়েছে যে আখাজা বিয়া বিয়াদিহি ফাকালা ইয়া আবা সাঈদিন মান রাদিল্লাহ রাব্বান অবিল ইসলাম দিনান ওবি মাহমুদ্দিন সাল্লু আলহিহি ওয়াসাল্লাম রাসুলান লাহুল জান্না যেই ব্যক্তি আল্লাহ আতালাকে তার প্রতিপালক পেয়ে সন্তুষ্ট হবে এবং মাহমুদুর রসুল দিনে ইসলামকে পেয়ে সে সন্তুষ্ট হবে এবং মাহমুদুর রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে রাসুল মেনেনি নিয়ে সে সন্তুষ্ট হয়েছে এটা যখন প্রকাশ করবে তার জন্যে অজাবৎ লাহুল জান্নাত তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে সুবাহান আল্লাহ লাহুল জান্নাত তার মানে আবশ্যক তাকে আল্লাহ সুবাহানহ তারা জান্নাত দিবেই দিবে সে জান্নাতে যাবেই যাবে অজাবৎ লাহুল জান্নাত আশ্চর্য মানে মানে ভাষাটা মানে খুব খুব কঠিন আশ্চর্য হওয়ারই মতো যারা রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দেয়া সংবাদ যদি সহি সনদে আসে তাও আবার হাদিস মুসলিমে রয়েছে বুখারিতে যদি থাকে এরকম কোরআনের পরে যেগুলোর স্থান তাহলে রাসোরল্লাহ সাল্লা আর পক্ষ থেকে দেয়া সংবাদ এবং জান্নাত সম্পর্কে যারা জানে যে জান্নাত কত মানে মানে কত নেয়ামত সেখানে রাখা হয়েছে আর কত কঠিন পরিস্থিতির উপরে গিয়ে জান্নাত হাসিল হবে এমন ব্যক্তিদেরকে যদি এটা বলা হয় খুব সহজে তাদের জন্য জান্নাত রাখা হয়েছে আর মোহাম্মদ রাসুরুল্লাহ সাল্লামের পক্ষ থেকে সংবাদ আমাদেরকে জানানো হচ্ছে অথেন্টিক মানে গ্রহণযোগ্য হাদিস দিয়ে তাহলে আশ্চর্য হবারই বিষয় আমরা যেমন আশ্চর্য হব আবু সৈদ ক্ষুদিরাজ আল্লাহ তাল তিনি আশ্চর্য হয়েছিলেন তিনি তাকে যখন বলা হয়েছে ফা আজাবা ফা আজিবা লহা আবু সাঈদিন তার কাছে খুব আশ্চর্য লেগেছিল আশ্চর্য হয়ে তিনি বলছেন আই দাহা আলাই রাসুল্লাল্লাহ ইয়া আমার জন্য আপনি কথাটাকে আবার বলেন যে আপনি যা বলেছেন আপনি কথাটাকে আবার বলেন আই দাহা আলাইয়া রাসুল্লাল্লাহ ফাফা আলু রাসুল্লা সাল্লাম তাই করলেন ফাফা আলু ফাফা আলাহ ফাফা আলা তাকে আবার পুনরাবৃত্তি করে শোনালেন যে আবু সাঈদ তুমি জেনে নাও মান দিয়া বিল্লাহি রাব্বান যেই ব্যক্তি তার প্রতিপালক হিসাবে আল্লাহ সোবানাহ তালাকে প্রতিপালক হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে দিনী ইসলামের উপরে সন্তুষ্ট এবং মাহমুদ রাসুল্লাহ সাল ইসলামকে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট অজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে আল্লাহ আকবর তাকে আল্লাহ সোবানাহ তালা জান্নাত দেবেই তারপরে এই হাদিসটি আপনি পাবেন ইমাম মুসলিম তিনি চৌত্রিশ নম্বর পর্বে এনেছেন ইমারাত যেটা হচ্ছে প্রশাসন এবং নেতৃত্বের অধ্যায় জিহাদের পরের চাপটারই এটা তাতে কেন নিয়ে এসেছেন তার পর্বটা হচ্ছে যে আল্লাহ সব তালা মুজাহিদের জন্যে কি ব্যবস্থা করে রেখেছেন কতটা কিছু কত কি ব্যবস্থা রেখেছেন আদাল তা আলা আলিল মুজাহিদিন ফিল জান যে মুজাহিদ মুজাহিদ যারা যারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করে জিহাদ করে তাদের জন্য জান্নাতে কতটা মর্যাদা রাখা হয়েছে এটা প্রমাণ করার ক্ষেত্রে এমাম মুসলিম তার কিতাবে এ হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে চার হাজার সাতশো তিহাত্তর ফোর ডাবল সেভেন থ্রিতে এ হাদিসটা রয়েছে যেটা চৌত্রিশ নম্বর অধ্যায়ের একত্রিশ নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন এখানে তো জিহাদের কথা নেই না কারণ হাদিসের প্রথম টুকরাটা আমি আপনার কাছে বললাম যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত রাখে তারপরে রাসুসলাম বলছেন অল ওখরা আবু সাইদকে তিনি বলছেন যখন তিনি আশ্চর্য হয়ে গেছেন যে এই সামান্য একটু বিষয় যে সন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে তখন আশ্চর্য হয়ে গেছেন তিনি বলছেন ওয়াল ওখরা তোমাকে আমি আরেকটা সংবাদ দিচ্ছি ওয়া ওখরা ইউরুফা ও বিহা আমি তোমাকে আরেকটা কর্মের কথা বলছি যার মাধ্যমে তার মর্যাদাটাকে এত উচ্চ ওঠানো হবে আল আব্দু মে ফিল জান্নাহ যে কাজটা করলে একজন ব্যক্তি সাধারণ জান্নাতের চাইতে একশোটা দরাজাত মানে মর্যাদার উপরে উঠে যাবে স্টেপটা তার এতটা বেড়ে যাবে মে আ দারাজাত ফিল জান্না মা বাই না কুল্লে দারাজা নে কা কামা বাই না সামা এ ওয়াল আর্থ কামা বাই না সামা এ ওয়াল আর্থ মোজাহিদদের জন্য আল্লাহ জান্নাতের এতটা মর্তবা এতটা সুচ্চ পদ রেখেছে এতটা উচ্চমানের জান্নাত রেখেছে যে তাদেরকে একশোটা একজন সাধারণ জান্নাতের চেয়ে একশটা ও মানে উচ্চতর জান্নাত তাদেরকে দেওয়া হবে যেখানে এক একটা স্তর বাইনা দ্বারা যাতাইনে বলা হয়েছে কামা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যতটা গ্যাপ আছে তার মর্যাদার এক একটা গ্যাপ এতটা হবে তার মানে বোঝা যাচ্ছে যে একজন মজাহিদকে আল্লাহ সহা তাহলে এরকম একশোটা পৃথিবীর চাইতেও বড় কোনো জান্নাত তাকে দেবে আর কত কি সেখানে রাখা হয়েছে সুহান আল্লাহ যখন এটা বলা হয়েছে বলছেন অমাহিয়া ইয়ারাসুল্লাহ তিনি বলছেন সেই আমলটা কি কী ইয়ারাসুল্লাহ ফকাল রসুলাম আল জিহাদু ফিসাবলিল্লা আল জিহাদু ফিসাবলিল্লা যেমনটা বললাম এহাদ হাদিসটি ইমাম মুসলিম চার হাজার সাতশো তিহাত্তরে উল্লেখ করেছেন তার মানে প্রত্যেকটা ব্যক্তি জিহাদ যেই আমল আমরা ছেড়ে দিয়েছি বরং আমরা সে জিহাদকে সংকীর্ণ করে কেউ বলছে কলমের মাধ্যমে জিহাদ করছে কেউ আছে সাংগঠনিক জিহাদ করছে কেউ আছে আপনার একটা নিয়মনীতি বানিয়ে নিয়েছে তারা তাবলিগের নামে বা দাওয়াতের কাজ প্রচার প্রসার করার নামে সে জিহাদ করছে এগুলো সব এক একটা জিহাদের অংশ হতে পারে কিন্তু এই এই এগুলো দিয়ে ওই একশোটা মর্তব্য পাওয়া যাবে না যদি মূল জিহাদ আমাদের না থাকে যদি মূল আল্লাহ সব তালার জন্য যদি আমরা সংগ্রামী না হই কোথায় আমরা সংগ্রাম করছি কোথায় আমাদের লিখনি কোথায় আমাদের বক্তব্য যেখানে বাংলার জমিনে নাইনটি পার্সেন্টের উপরে যদি মুসলমান দাবি করা হয় সেই দেশে এখনও পুতুল পূজা হয় সেই দেশের এখনও কবর পূজা হয় যেখানের বিধান এখনও কোরআন দিয়ে হয় না বরং আল্লাহ সবহানা হুয়া তালার আনিত বিধানটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে গণতন্ত্র বা বাতিল মতবাদের উপরে দেশ পরিচালিত হচ্ছে এমন কোনো সেক্টর নাই যেখানে ইসলামকে বাস্তবায়ন করছি আমরা বরং আমরা আপন আপন জায়গায় থেকে খুব বড় বড় কথা বলছি কিন্তু বাস্তবায়ন করার লক্ষ্যে একটা বিপ্লব এনে দেবে এমন কোনো নেতা আজ পর্যন্ত তৈরি হচ্ছে না মুসলমানদের মধ্যে তো কোথায় আমরা সেই মর্যাদা হাসিল করব তো যেই জিহাদ আমাদেরকে শুধু জান্নাতের উচ্চতর স্থানে পৌঁছাবে না বরং এটা আল্লাহ সহলাকে সন্তুষ্ট করে দেয় এবং এই জমিনে মুসলমানদেরকে মুসলিমদেরকে মর্যাদাবান করবে জিহাদ তাকে গণিমতের মালিক বানাবে জিহাদ দাস দাসের মালিক বানাবে জিহাদ এবং কাফেরদেরকে লাঞ্ছিত করার একমাত্র মাধ্যম হচ্ছে জিহাদ কাফেরদের আপনার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জমিনে আল্লাহর তৌহিদকে একত্বকে প্রতিষ্ঠিত করার উপায় হচ্ছে জিহাদ যেটা রাসুরুল্লা সাল্লাম বলেছেন যে আন কুনা ফিতনা বা বিভিন্ন ভাষায় এসেছে বরং কোরআনে আল্লাহ সুবানা বলছেন যে ওয়কাতিল্লা যেটা আপনি সোরা বাকার সম্ভবত একশো নব্বইয়ের পরে গিয়ে পাবেন একানব্বই বিরানব্বই তিরানব্বই এই আয়গুলো জিহাদ সংক্রান্ত রয়েছে হাল আমাদেরকে যতদিন পর্যন্ত ওই যোগ্যতায় আমরা না পাচ্ছি তেমন ইমাম জন্ম না নিচ্ছে আমাদের সাথে বা এমন মুসলিম নেতা আমরা না পাচ্ছি ততদিন পর্যন্ত মনের মধ্যে সে স্প্রেহাটা থাকতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেন অন্ততপক্ষে দিনের কোনো অনিষ্টকারী না হই ফাসাদকারী না হই আমরা যেন মোহাম্মদুর ইসলামের রেখে যাওয়া দিনের কোনো ক্ষতি আমাদের দ্বারা যেন না হয় আমরা যেন সবসময় দিনের সাপোর্টে থাকি দিনের জন্য যেন আমরা কাজ করি আমাদের জন্য দিনকে ব্যবহার না করি এটা আমাদের হওয়া উচিত কারণ আমরা অপারগতা প্রকাশ করছি যে আমরা আমাদের আমরা নিরুপায় আমরা চাইলেই এখন খারেজিদের মতো বেরিয়ে গেলে রাষ্ট্রের নায়কের বিপরীতে গিয়ে কোনো একটা রাষ্ট্রে আমরা জিহাদের জন্য বেরিয়ে যেতে পারি না কারণ আমাদের বড়রা যারা আমাদেরকে গাইড করেন তারা বলছে এগুলো হচ্ছে খারিজিদের আচরণ যেটা আমাদের আমরা আমরা পারবো না সেটা করতে তা আল্লা আতালার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই কাজ আমাদের দ্বারা নেয়ার আগে যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এবং আমাদেরকে যেন শক্তি দান করে যাতে করে এই মর্যাদা আমরা পৌঁছতে পারি আমরা আল্লাহ সোবান আহতালার কাছে উচ্চতর জান্নাতি কামনা করছি আল্লাহ মাইনানাস আলুকা আল জান্নাতুল ফেরদৌস আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদোসি কামনা করছি তো এই হাদিসটি এমা মুসলিম তিনি তার কিতাবের নেতৃত্বের অধ্যায় এনেছেন তো যেই ব্যক্তি অন্তর থেকে আল্লাহ সোবান তালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবে রাসুর সাল্লাম বলছেন অজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এখানে একটা এখানে একটা মূল বিষয় হচ্ছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে মান রাদিয়া যেই ব্যক্তি সন্তুষ্ট হতে পারবে আরেকটা আপনার জন্য সুসংবাদ হচ্ছে অন্য বর্ণনাতে যেটা আবুদাউদে এসেছে মুসাদে আহমদে রয়েছে তাতে মুখে বলার কথাটা রয়েছে আবু সাইদ ক্ষুদ্রি থেকেই তাতে আবুদাউদে যে ভাষাটা এসেছে তাতে রয়েছে মান কাল আদিত্লাহ রব্বান যে বলবে আমি আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট মোহাম্মদুর আসলামকে রাসুল হিসাবে এবং দিন ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট দাখালাল জান্না না লাহুল জান ওই শব্দটাই রয়েছে যে রাসুল বলছেন তার জন্য জান্নাত ওয়াজি হয়ে যাবে তার মানে যে ব্যক্তি মুখে বলবে অবশ্য ওইটার সাথে এটার কোনো বৈপরীত্য নেই কারণ অন্তরে যদি সেই বিশ্বাস না থাকে সেই স্পৃহা যেই সন্তুষ্টি যার যার কথা বলা হচ্ছে সেটা যদি অন্তরে না থাকে আর যদি কেউ মুখে বলে তাহলে তো সে মুনাফেক অবশ্যই অন্তরের সাথে মুখের মিল থাকতে হবে তা আমরা যখন তখন প্রকাশ করবো রাদিত বিল্লাহি রাব্বান অবিল ইসলামী দিনান অবি মহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবিয়া ওয়াসুল্লাহ আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট তার দিন ধর্ম ইসলাম পেয়ে সন্তুষ্ট এবং মাহমুদ রাসুল্লা সাল্লামকে নবী এবং রাসুল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট এটা আমরা মুখে বলবো এই ভাষাটাতে আপনি পাবেন যেটা আবু আবুদাউদ রাহমাউল্লা তিনি কোট করেছেন সাহি ইবনে হিব্বানে রয়েছে এবং মুসান্নফ ইবনে আবু শেয়েবাতে রয়েছে এবং সোনানুল আল কোবরা লিনাসাই এ তিনটা কিতাব থেকে আমি কোট করছি এবং হাতেও রয়েছে ইমাম নাসরুদ্দিন আলবানি কোট করেছেন আবু দাউদে হাদিসটি আপনি পাবেন দুই নম্বর অধ্যায় কিতাবুল সালাত তিনশো একষট্টি নাম্বার পর্বে হাদিস নাম্বার হচ্ছে এক হাজার পাঁচশো উনত্রিশ এক হাজার পাঁচশো উনত্রিশ ওয়ান ফাইভ টু নাইন এবং এই হাদিসটি সাহিবনে ইবনি হিব্বানে রয়েছে আটশো তেষট্টিতে রয়েছে এবং মুসান্নাফ ইবনু আবি সেইবা তিনি উনত্রিশ হাজার দুইশো বিরাশিতে কোট করেছেন এবং সোনানুল কোবরা লিন্নাসাই তাতে আপনি নয় হাজার সাতশো আটচল্লিশে পাবেন এবং হাত যেটা রয়েছে তাতে আপনি ডাবল থ্রি ফোর তিনশো চৌত্রিশে পাবেন তে তাতে রয়েছে মান কালা রাদিত বি এই জুমলাটা রয়েছে আর মুসাদ আহমদ হাদিসটা রয়েছে যেটা আপনি এগারো হাজার একশো দুই তার মানে ত্রিপল ওয়ান জিরো টুতে রয়েছে ওটাও আবু সাইদ কুদ্রি রাদি আলাহী বর্ণনা ওই সেইম হাদিস শুধু ভাষাতে একটু ডিফারেন্স রয়েছে যে আবু সাইদ কুদ্রি রাদি তিনি বলছেন আখ হাজার রাসল্লাহি সাল্লাহ সাল্লাম বিয়াদি তিনি আমার হাতটা ধরলেন বা কালা তারপরে বললেন ইয়া আবাসা এদিন সালা সাতুন তিনটা জুমলা আছে সালা সাতুন মান কালা মান কালা হুন্না যেই ব্যক্তি এই তিনটা জুমলা পাঠ করবে বা বলবে মান কালা হুন্না দাখাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সেটা কি ইয়া উলতো মা হো মা হুন্না ইয়া রসুলাল মা হুন্না ইয়া রসুলাল্লাহ সেই তিনটা জুমলা কি তখন রাসুলাম তাকে বলেছিলেন কালা মান মান মনরদিৎ আবিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনন অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লাম রাসুলন যে যেই ব্যক্তি আল্লাহ হুয়া তালাকে রব হিসাবে পে দিন ইসলামকে ইসলাম হিসাবে এবং দিন হিসাবে এবং মোহাম্মদ রসুল্লা ইসলামকে রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে এ কথা যেই বলবে এই বিশ্বাস যে রাখবে দাখলাল জানা সে জানাতে যাবে এটা মোসাদ আমাদের রয়েছে ত্রিপল ওয়ান জিরো টু যেটা বললাম এগারো হাজার একশো দুই নম্বর এটা আপনি পাবেন তো এই হাদিসগুলো থেকে এই ভাষা থেকে যেটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি তাতে কোনো নিয়ম বলা হয়নি কোনো ওয়াক্তের কথা বলা হয়নি আমভাবে মোতলাকান বলা হয়েছে যে যেই ব্যক্তি যখন বলবে আমি আপনাকে বলতে পারি আপনি এটা যখন তখন বলবেন কারণ সামনে দলিলগুলো আসতে আসছে আমি আপনাকে তালকিন করবো এটা আপনি অধিক মাত্রায় বলবেন ওই সময়ে যখন আপনি বেশি কষ্টে থাকেন বা যখন অন্যের অনেক ধন সম্পত্তি দেখে আপনার কষ্ট হয় আপনার অভাবের তারা আপনি কষ্ট পাচ্ছেন বা আপনাকে আল্লাহ সুবানাহ আতলা যে পরীক্ষাগুলো করা করছে বিপদ আপদ দিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তাতে আপনি অনেক সময় অন্তর থেকে ব্যথিত হন এবং একটা বিরূপ ধারণা চলে আসে হয়তো কোনো বাজে মন্তব্য করে ফেলেন এই সিচুয়েশনগুলোতে সবচেয়ে বেশি তখন এই জুমলাটা পাঠ করবেন দলিল বলছে যে তাতে ইনশাল্লাহ যতটা না আল্লাহ আপনি আল্লাহ সুবানাহতালাকে অসন্তুষ্ট করে দেবেন এই জুমলাটা করে তার চেয়ে বেশি সন্তুষ্ট করে দিতে পারবেন কারণ এই জুমলাটা রাসোসলাম দেখিয়েছে যে এটাতে রাসোসলাম সন্তুষ্ট হয়ে যেত আর রাসোরামের সন্তুষ্টিটা ওইরকমই যেমনটা আল্লাহ তালা ওই বিষয়গুলোতে সন্তুষ্ট হন তার মাধ্যমে আমাদেরকে এটা জানানো হয়েছে তো এটা হচ্ছে সকাল বিকাল জিকে রাস্কারে থাকবে এটা যখন তখন আপনি বলবেন যখন ইসলামের কোনো নেয়ামত আপনার সামনে আসবে যখনই কোনো বাতিলপন্থী আপনার সামনে চলে যাবে যারা ইসলাম থেকে মাহরম হয়ে গেছে যখনই আপনি আল্লাহ সুবানার কোনো নিয়ামত পাবেন যে কোনো সিচুয়েশনে আপনি চট করে বলুন রদিক উবিল্লাহি রব্বান অবিল ইসলামী দীনান অবি মোহাম্মদিন সাল্লাম নবী ও রসুল্লাহ